আধার কার্ডের ভুল সংশোধনের জন্য বিপাকে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে। অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আধার কার্ডের। আধার কার্ড ছাড়া হচ্ছে না কোনো কাজ, তবুও পর্যাপ্তভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তাই মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের মানুষ শহরে এসে দুদিন ধরে লাইন দিতে হচ্ছে ইউকো ব্যাংকের সিঁড়িতে এবং রাস্তায়। আধার কার্ড ভুল সংশোধন করতে বিপাকে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে। অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। আধার ছাড়া হচ্ছে না অনেক কাজ, তবুও পর্যাপ্তভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তাই মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রামের মানুষ শহরে এসে দুদিন ধরে লাইন দিতে হচ্ছে মালদা ইউকো ব্যাংকের সিঁড়িতে এবং রাস্তায়। মহিলা এবং পুরুষ সকলেই সারা রাত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এবং বসে কাটাতে হচ্ছে এই আধার কার্ড সংশোধনের জন্য। মহিলাদের প্রচন্ড জীবনের ঝুঁকি থাকছে এই রাত জেগে লাইনে দাঁড়ানোর কাজে। রাত 12টা থেকে 1টার পর সারা শহর ফাঁকা হয়ে যায়, মানুষজন থাকে না একটাও। সেই সময় এই মহিলা এবং পুরুষ কয়েকজন বসে কিংবা দাঁড়িয়ে থাকে অতুল মার্কেটের খোলা জায়গায়। প্রশাসনের তরফ থেকে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। এখনো মহিলাদের একা লাইনে দাঁড়াতে হয় আধার কার্ড সংশোধনের জন্য। যখন তখন ঘটে যেতে পারে রেপ ধর্ষণের মতো অঘটন। গভর্নমেন্টের তরফ থেকে প্রথমে নির্দেশ ছিল 40 জন করে একদিনে সংশোধন করতে পারবে, তারপর করা হলো 20 জন। এখন মাত্র 17 জনকে ভুল সংশোধন করা হবে আধার কার্ডের। যেখানে হাজার হাজার মানুষের এই ভুল, সেখানে 17 জন করে কিভাবে মিটবে ভুল সংশোধনের চাহিদা? সাধারণ মানুষের দাবি, সরকারের তরফ থেকে যদি সবগুলো ব্যাংকে এই ব্যবস্থা এবং 200-300 জনকে একদিনে সংশোধন করা হতো তাহলে ভালো হতো, জীবনের ঝুঁকি কমে যেত মানুষের। জন আছে এখানে আধার কার্ড ঠিক করার জন্য? বাড়ি কোথায়? মহাদীপ। তা এখন রাত করে, আজকে তো সন্ধ্যা হলো, আজকে আসলাম, কালকে হবে। তা রাত্রে এখানে থাকবে? তোমরা কজন আছো এখন? 17 জন। আর লোক কই তোমাদের? তোমার নাম? আধার কার্ডের জন্য। কোথা থেকে এসছো? এখন কেন লাইনে সন্ধ্যাবেলা লাইনে কেন? আধার কার্ডের জন্য। এর আগে লাইন দিয়েছিলে? হয়নি। আবার আজকে এসছো? তো কালকে কখন ব্যাংক খুলবে? এখনো তো রাত 10টা বাজেনি, সকাল 10টা এত সাদা, এখন না থাকলে তো হচ্ছে না, এখানে বসে থাকবে? এখন এত রাত্রে এখানে বসে আছো কেন? আধার কার্ড কি করতে হবে? আধার কার্ড ঠিক করার জন্য। কোথাও চেষ্টা করেছো? আমি সোমবার এসেছি, আবার কালকে এসে বলেছি, আবার আজকে 6টার সময় এসেছি, আজ তো হবে না, আবার কালকে রাত থাকতে হবে আমাকে এখানে। ও সারা রাত হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। এদিকে ইংরেজদের পৌরসভার বিধায়ক তথা চেয়ারম্যান নিহারঞ্জন ঘোষকে জানালে বলেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে, আমি আজই জেলাশাসকের সঙ্গে কথা বলবো যাতে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। কত অভাব হচ্ছে যারা আধার কার্ড সংশোধনের জন্য ব্যাংকের বাইরে দাঁড়িয়ে সারা রাত ধরে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, ব্যাংকে তো পরিচালিত হয় সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। আপনারাও জানেন যে বিভিন্ন ব্যাংক কিন্তু তাদের যে শাখাগুলো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য জেলায় অনেক জায়গায় অনেক শাখা ছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সেগুলো বন্ধ হয়ে নির্দিষ্ট একটা জায়গায় সেই ব্যাংকগুলো একত্রিত হয়ে একটা ব্যাংক হচ্ছে। যেমন আমার এলাহাবাদ ব্যাংক, আমার পৌরসভার উপরেই তারা ঘর ভাড়া নিয়ে আছে। আমাদের জেলা স্কুলের সামনে তাদের একটা ব্রাঞ্চ ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। শুধু আধার কার্ডের ক্ষেত্রেই যে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা না, ব্যাংকে টাকা তুলতে গেলেও তাদের দীর্ঘক্ষণ ধরে লাইনটা দাঁড়াতে হচ্ছে। কেন একটা ব্যাংকের উপরে এত মানুষের চাপটা বেড়ে যাচ্ছে? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.